স্বাগত রিয়া রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছে বিশ্বকাপের সাতকাহন ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট নিয়ে সমস্যা অব্যাহত আবারো ইডেনের বাইরে বিক্ষোভে শামিল হয় একদল সদস্য দাবি সেই একটাই ইডেন ম্যাচের টিকিট জুটছে না সিএবি অনুমোদিত বিভিন্ন ক্লাবের সদস্যদের ইডেনে 13 নম্বর গেট থেকে টিকিট দেওয়া হয় কিন্তু পাননি প্রচুর সদস্য ফের টিকিট বিক্ষোভ জানাতে শুরু করে বাংলার ক্রিকেট কর্তাদের বিরুদ্ধে টিকিট দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু সিএবি কর্তাদের ময়দান থানায় ডাকা হয় কিন্তু সূত্রের খবর সংস্থার সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি থানায় লিখিতভাবে জানিয়ে দেন তাদের এর মধ্যে কোনো ভূমিকা নেই টিকিটের গোটা বিষয়টি দেখছে অনলাইন সংস্থা এবং বিসিসিআই টিকিট নিয়ে হাহাকার অনেক যোগ্য ব্যক্তিও টিকিট পাচ্ছেন না বলে অভিযোগ টিকিটের এই ডামাডোল নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ব্যঙ্গ করে বলেন টিকিট কোথায় রয়েছে তা বোধহয় ব্যোমকেশ বক্সীকে খুঁজে বের করতে হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে টস একটা ফ্যাক্টর হতে পারে ধীরে ধীরে শীত পড়ছে মাঝে শিশির পড়লে বল গ্রিপ করতে সমস্যা হতে পারে সেক্ষেত্রে আগে যারা ব্যাট করবে তারা সুবিধা পেতে পারে বললেন বিধায়ক ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি তুঙ্গে পুলিশি তৎপরতা ফোঁটা ফোঁটা বৃষ্টিতে ভিজল শহর 5ই নভেম্বর ইডেন গার্ডেন্সে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ সুষ্ঠুভাবে হওয়া নিয়ে ক্রিকেট প্রেমীদের মনে তৈরি হলো আশঙ্কা কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল টিকিটের কালোবাজারি নিয়ে তদন্ত করছেন যে অভিযোগ জমা পড়েছিল তার উত্তর সিএবি দিয়েছে কিন্তু আমাদের আরও বিশদে জানতে হবে অনলাইনে টিকিট বিক্রি করার সংস্থার প্রতিনিধিরা হাজিরা দিয়েছেন ময়দান থানায় তদন্ত শুরু কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার কলকাতা পুলিশ জানিয়েছে টিকিটের কালোবাজারির অভিযোগে 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের 94টি টিকিট পুলিশ সূত্রে জানা গিয়েছে ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচের 900 টাকার টিকিট 8000 টাকায় বিক্রির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার বিসিসিআই এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় টিকিটের কালোবাজারির অভিযোগের প্রসঙ্গেও বিসিসিআই এবং সিএবির পাশে দাঁড়িয়েছে টিকিট বাইরে চলে যাওয়ার পর তার নিয়ন্ত্রণ বিসিসিআই বা সিএবির থাকে না সিএবির পক্ষে টিকিটের কালোবাজারি আজ কোনো সম্ভব নয় ফুটবল বিশ্বকাপেও এমন হয় একটা ম্যাচের টিকিট 17 লাখ টাকাতেও বিক্রি হয়েছে যার আসল দাম ছিল 2.5 লাখ টাকা ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ব্যঙ্গ করে বলেন টিকিট কোথায় রয়েছে তা বোধহয় ব্যোমকেশ বক্সীকে খুঁজে বের করতে হবে মনোজ বলেছেন টিকিট কোথায় সেই প্রশ্নের উত্তর একমাত্র ব্যোমকেশ বক্সী দিতে পারবেন আমি কিছু জানি না সিএবি একটি স্বশাসিত সংস্থা তাদের সঙ্গে রাজ্য সরকারের কোনো লেনদেন নেই উত্তর কলকাতার গিরিশ পার্কে একটি পুরনো বাড়ির ভিতরে দেদার চলতো ক্রিকেট ব্যাটিং ইডেনে রবিবারে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ ঘিরে যখন শহরে উন্মাদনা তুঙ্গে ঠিক তখনই খাস কলকাতার পুরনো পাড়ার এক ক্যাফেটেরিয়া থেকে বেটিং চক্র খুঁজে বের করল কলকাতা পুলিশ বিশ্বকাপ চলছেই ফুটবল গলফ সহ একাধিক খেলাধুলায় কোটি কোটি টাকার ঢালার পর এবার সৌদি আরবের নজরে আইপিএল বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট প্রতিযোগিতার দিকে নজর পড়েছে সৌদি আরবের রাজা প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আইপিএলে কোটি কোটি টাকা বিনিয়োগ করতে চাইছেন শ্রীলঙ্কাকে 302 রানে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ভারত বৃহস্পতিবার ওয়াংখেড়েতে রেকর্ড রানের ব্যবধানে জয় পেয়েছেন রোহিত শর্মারা একই সঙ্গে বেশ 9টি নজির তৈরি হয়েছে বিশ্বকাপের এই ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে একদিনের ক্রিকেট বিশ্বকাপের পয়েন্টস টেবিলে পাশে উঠে এলো আফগানিস্তান এরই সঙ্গে সেমিফাইনালে ওঠার আশাও জিয়ে রাখলো তারা যদিও 4 নম্বরেও শেষ করতে পারেন রশিদ খানরা সেক্ষেত্রে সেমিতে ভারতের মুখোমুখি সম্ভাবনা রয়েছে তাদের রোহিত সাফ জানিয়ে দিলেন যে তাকে আর ডিআরএস এর আবেদন করতে দেখা যাবে না এই দায়িত্ব তিনি 2-এর কাঁধে তুলে দিলেন উইকেট কিপার এবং বোলারের সিদ্ধান্তকেই মান্যতা দেবেন অধিনায়ক ডিআরএস এর প্রসঙ্গে রোহিত বলেন আমি আর রিভিউ নেব না আরব সাগরে তীরবর্তী স্টেডিয়ামে বসেছে ক্রিকেট ঈশ্বরের বিরাট মূর্তি একেবারে সচিনের স্ট্যান্ডের পাশেই করা হয়েছে এই মূর্তি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের শ্রদ্ধার্ঘ্য সচিনের হৃদয় ছুঁয়ে নিয়েছে ঠিকই তবে নেটপাড়া এই মূর্তি দেখে শুধু একটা কথাই বলছে মূর্তি সচিনের নাকি অজি মহাতারকা স্টিভ স্মিথের 1992 সাল থেকে চেষ্টা চলছে সাফল্য আসেনি আইসিসি ইভেন্টে বিশেষ করে 50 ওভারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা খেলতে নামলেই জুড়ে যায় চোকার তকমা কলকাতা বিখ্যাত জাপানি রেস্তোরাঁ চাকি চাকিতে ঘুরে এলেন মার্কো জেনসেন হেনরিক পাইতান চিন্তন সয়ু শিও সুশি রামেনের মতো পদ নাকি চোখে দেখেছেন লুঙ্গি এন গিদি তাবরিজ শামিদা শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়াংখেড়েতেই বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত দুদারিয়ে সেমিফাইনালে পৌঁছানোর পরে অনুষ্কা শর্মা বার্তা পাঠিয়েছেন ভারতীয় দলকে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের একটি ছবি পোস্ট করে অনুষ্কা ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন দিস টিম সেই ছবিতে দেখা যাচ্ছে ভিক্টরি ল্যাব দিচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা মাঠের চিৎকার এক ইশারায় থামিয়ে দিলেন বিরাট মুম্বাইয়ের মাঠে উপস্থিত ছিলেন সচিন তেন্ডুলকারের কন্যা সারা
সেই মাঠেই খেলতে নেমেছিলেন শুভমান গিল। 92 রানের ইনিংসও খেলেছেন। সাদা এবং শুভমানের সম্পর্ক নিয়ে একটা জল্পনা মাঝে মধ্যেই শোনা যায়। শুভমানের উদ্দেশ্যে দর্শক চিৎকার করতে থাকেন, হামারি ভাবি কেসি হো, সারা ভাবি জয়সি হো, অর্থাৎ আমাদের বৌদি কেমন হবে, সারা বৌদির মতো হবে। টানা 3 ম্যাচ জিতেছে আফগানিস্তান, তাদের পারফরমেন্সে চাপ বেড়েছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার, পাকিস্তানেরও ক্ষীণ আশা রয়েছে, জটিল অঙ্ক। অস্ট্রেলিয়া কিংবা আফগানিস্তান যদি পরপর হারে, পাকিস্তানের কাছে সুযোগ থাকবে সেমিফাইনালে যাওয়ার। পাকিস্তানের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচ, একাদশ করতে হিমশিম নিউজিল্যান্ড। বিশ্বকাপের শনিবার জোড়া ম্যাচের সাক্ষী হবে ক্রিকেট প্রেমীরা। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া এবং জস বাটলারের ইংল্যান্ড। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া টানা 4 ম্যাচ জিতেছে। অন্যদিকে গতবার চ্যাম্পিয়ন ইংল্যান্ড টানা 4 ম্যাচ হেরেছে পাল্লা ভারী অস্ট্রেলিয়ার। ইডেন গার্ডেন্সে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মেগা ম্যাচ, এবারের বিশ্বকাপের সব থেকে হাই ভোল্টেজ ম্যাচ। লিগ টেবিলের শীর্ষস্থান দখল করবে কোন দল তাও নির্ধারিত হবে এই ম্যাচ থেকে। বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট পাকা করা টিম ইন্ডিয়ার মিশন কলকাতায় আতে আছে। বিশ্বকাপের সৎকাহন আজ এই পর্যন্তই। আরও বিশ্বকাপের খুঁটিনাটি আপডেট পেতে নজর রাখুন নিউজ বর্তমান।